এবছর কোন বাহনে চেপে আসছেন ও ফিরছেন দেবী দুর্গা? সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ার পূর্ণ সম্ভাবনা রয়েছে। একবার যদি মা দুর্গা আসেন এই বাহনে, তাহলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে, পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। আগামী 20 অক্টোবর থেকে আরম্ভ হতে চলেছে দুর্গাপুজো। 20 অক্টোবর মহাষষ্ঠী, তারপর ক্রমে ক্রমে 21 অক্টোবর সপ্তমী, 22 অক্টোবর অষ্টমী, 23 অক্টোবর নবমী এবং 24 অক্টোবর বিজয়া দশমী। আর সেদিন দেবী দুর্গা পৃথিবী ছেড়ে পুত্র কন্যাদের নিয়ে চলে যাবেন কৈলাসে। ইতিমধ্যে অনেক পুজো কমিটিগুলি বিভিন্ন স্থানে মন্দির নির্মাণের পরিকল্পনা শুরু করেছে, প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন কুমোররা। ভাগবত পুরাণ অনুসারে দেবী দুর্গার মর্তে নেমে আসার জন্য যে বাহনের ব্যবহার করেন ও ফিরে যাওয়ার জন্য যে বাহন ব্যবহার করেন, তার বিচার করেই পৃথিবীর ভবিষ্যৎ কেমন হতে চলেছে তা বোঝা যায়। ভাগবত পুরাণ অনুসারে প্রতি বছরই দুর্গা আলাদা বাহনে চেপে পৃথিবীতে আসেন ও ফিরেও যান আলাদা বাহনে চেপে। রবিবার বা নবরাত্রি শুরু হলে দুর্গা মর্তে আসবেন হাতির পিঠে চেপে। অন্যদিকে নবরাত্রি শুরুর বার শনি বা মঙ্গল হলে আসেন ঘোড়ায় চেপে। বুধবার দিনটি পড়লে উমা আসেন নৌকোয় চেপে। বৃহস্পতিবার শুক্রবার পড়লে আসেন দোলায় চেপে। এই বছর 21 অক্টোবর সপ্তমী পড়েছে শনিবার, তাই দুর্গার আগমন ঘটক অর্থাৎ ঘোড়ায়। আগামী 24 অক্টোবর মঙ্গলবার পড়েছে বিজয়া দশমী। মা দুর্গা পুত্র কন্যা সহ কৈলাসে ফিরবেন ঘোড়ার পিঠে আসীন হয়ে। শাস্ত্রমতে দুর্গা যদি ঘোড়ায় চড়ে আসেন বা বিদায় নেন, তবে তার ফল ছত্রভঙ্গ স্তুরঙ্গমে, অর্থাৎ সামাজিক রাজনৈতিক ও সামরিক অস্থিরতা বৃদ্ধি পায়। এর ফলে রাজায় রাজায় বা রাষ্ট্রে রাষ্ট্রে যুদ্ধ সূচিত হয়, সামাজিক ও রাজনৈতিক স্তরে ধ্বংস ও অস্থিরতা বিরাজ করে, এক কথায় ছত্রভঙ্গম। এই হিসেবে গজ দেবীর উৎকৃষ্টতম বাহন, তাই দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি সমৃদ্ধিতে, পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা। পরিশ্রমের সুফল পায় মর্তলোকের অধিবাসীগণ। অতিবৃষ্টি বা অনাবৃষ্টি নয়, ঠিক যতটা প্রয়োজন ততটা বর্ষণ। সপ্তমী বা দশমী যদি বৃহস্পতি বা শুক্রবার হয়, তাহলে দেবী দোলায় আগমন বা গমন হয় পালকিতে। ফল দোলায়াং মকরং ভবেত, অর্থাৎ মহামারী, ভূমিকম্প, খরা, যুদ্ধ ও অতিমৃত্যু লক্ষ্য করা যায়। দোলা বা পালকিতে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী, যাতে বিপুল প্রাণহানি অনিবার্য। সপ্তমী বা দশমী বুধবার হলে দেবীর আসা বা যাওয়া নৌকায়। ফল শস্য বুদ্ধিস্থ থাজলম, অর্থাৎ প্রবল বন্যা ও খরা দেখা যায়। নৌকায় মনস্কামনা পূর্ণ হওয়া সূচিত হয়। ধরিত্রী হয়ে ওঠে শস্য শ্যামলা, কিন্তু সেই সঙ্গে অতি বর্ষণ বা প্লাবনের আশঙ্কাও দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ও আমাদের ফেসবুক পেজে নতুন হলে ফলো করে দেবেন, ইউটিউবে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটি দেখার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ।